আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন, কথা বলার মতো পরিস্থিতি শক্তি করুণায় আমার ভিতরে এখন নাই। এরপরেও জবান রক্ষার্থে আপনাদের কাছে আসা, গত তিন দিন যাবৎ দ্বিতীয় যে প্রোগ্রামগুলো ছিল মাগরিবের পরে বা এশার পরে, এগুলো সবগুলো ক্যান্সেল করে শুধুমাত্র লাস্টের প্রোগ্রামগুলো রেখেছি। কারণ মাগরিবের পরে যেখানে রাখা হয় ওখানে প্রধান বক্তা একজন থাকে, সমস্যা তেমন বেশি হয় না। কিন্তু লাস্টে যেখানে বয়ান ওখানে তো আর আমি ছাড়া কেউ নাই। এই কারণেই শুধুমাত্র আপনাদের যেন সমস্যা না হয়, কমিটিকে যেন আপনারা কোনো খারাপ ধারণা না রাখেন, ওই দিক থেকে বিবেচনা করে কষ্ট হওয়া সত্ত্বেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার হায়াত দান করে বলেন আমি। আপনাদের কি অন্য কোনো রাগ আছে আর আমার প্রতি? এরপরে রাগ থাকার কথা না যদি মানুষ কেউ হয়ে থাকে। কারণ সুস্থতা অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়। আমাদের সারা বছর এই দৌড়াদৌড়ি, রেস্টের কোনো সুযোগ নাই। আগে একসময় মাহফিল হইতো সব বছরে চার মাস, এখন মাহফিল সারা বছর করা লাগে। একদম রমজানেও হয়, রমজানের ঈদের পরেও হয়, কোরবানির পরেও হয়, এই সময় তো আরও চাপটা বাড়ে। তো এই ক্ষেত্রে আমাদের কোনো ভালো মতো রেস্ট নেওয়ার মতো আমরা একটা সপ্তাহ সময় পাই না। এর ভিতরে যে আল্লাহ পাক বাঁচায় রাখে এটা অনেক বড় নেয়ামত। তো আপনাদের সামনে আমি মুখতাসার, আমার কাছে কথাই ছিল আসার আগেই যে আমি আসবো না, ওনারা বলছেন অন্তত আসেন দেখাটা করে যান। তো আমি বলছি ঠিক আছে আসি, দেখা করি, মোনাজাত দেব, বাস প্রোগ্রাম শেষ। এই জন্য আমি আমার ছোটো ভাই, যদিও পোস্টারে তার নাম আছে, তাকে দিয়ে গেলাম। তো আপনারা আলোচনা মন ভরে শুনতেছিলেন, তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দুইটা কথা বলি। দেখেন, আমি গত বছর এই জায়গায় মনে হয় আসছিলাম কি না, আসছিলাম গত বছর। আপনারা আলোচনাও শুনেছেন, বয়ানও শুনেছেন, গজলও শুনেছেন, সবসময় যে শোনাইতে পারবো তা না। তা আপনাদের সঙ্গে আমাদের মহব্বত যেটা হয়ে গেছে, এখন কমিটিদের কথা হইলে হুজুর আপনার চেহারা দেখার জন্য অনেকে আসে, অন্তত চেহারাটা দেখায় যান। তার মানে আমাদের চেহারা না দেখলে আপনাদের তেমন একটা ভালো লাগে না, এই কারণে আসেন দেখতে, আমিও আসলাম। কিন্তু কথা হলো এখানে না, কথা হলো অন্য জায়গায়। সেটা হইল আমরা মাহফিলে যখন যাই, সুর হোক বা না হোক, আমার কণ্ঠ ভালো, আমার আগে যে করছে তার কণ্ঠও হালকা ভালো, তার আগে যে করছেন তারটাও ভালো, এমনও থাকতে পারে একজনের ভালো নাই, তাই বলে তার কথা শুনবো না বিষয়টা যেন এমন না হয়। আমরা যেই কথা বলুক, সুর থাকুক চাই না থাকুক, কোরআন থেকে বলবে, হাদিস থেকে বলবে, আমরা তার কথা শুনবো। এতটুকু মন মানসিকতা আপনাদের আছে তো ইনশাআল্লাহ। আজকে সমাজে সুরের ছড়াছড়ি, আমার সুর আছে বিদায় আমি এটার পক্ষে বলবো বিষয়টা, এটা না, আমার সুর আছে এটা আল্লাহ পাকের নেয়ামত। অনেক বড় বড় আলেমা একরাম যাদের সুর নাই কিন্তু ভালো কথা বলে, কথায় নূর আছে, সুরের পাল্লায় পড়ে জনগণ তাদের কথা শুনতে চায় না, যার সুর আছে তার দিকে দৌড়ায়। এই কারণে আমি অনেক সময় বলি, ভাই সুরে নূর নাই, সুর যদি চান নূর পাবেন না, নূর যদি চান সুর পাবেন না, এই কথাটা মাথায় রাখবেন। এই জন্য সুরের চাইতে নূরের দিকে দৌড়ানো দরকার বেশি, ঠিক না? আমাদের সুর বেশি দরকার না নূর দরকার? নূর। আল্লাহ পাক একটু বুঝার তৌফিক দান করুন। কত যুবক বাইরে আসছে, নিয়ত ছিল সাহেব সাহেব একটু আসবে, গজল টজল শোনাবে, এরকম একটা নিয়ত ছিল না। আজকে এই নিয়তটা আপনাদের বাদ দিতে হবে, এই নিয়ত আজকে করাও যাবে না। আজকে আমি আসছি শুধুমাত্র আপনাদের চেহারা দেখাইতে, ওয়াজ করতে না। আমার বাসায় বিবি আছে, বাচ্চা আছে, কোনো আমার আজকে বাচ্চা মাদ্রাসা থেকে চার দিন পরে বাসায় আসছে, তা এসে আমার বুকে শুয়েছে, তো শুয়ে বলতেছে আব্বু তুমি এভাবে কথা বলতেছো কেন? তো আমি বলছি আব্বু আমার সাথে কথা বলো না, তুমি একটু কথা বলো। বলছে না, ডাক্তার নিষেধ করছে। তো আমি আমার রিপোর্ট দেখাইছি যে দেখো ওই যে আমার গলার ভিতরে এই এই হয়েছে, ডাক্তার বলছে কথা বলা যাবে না। আমার ছেলে ওইটা দেখে কান্না শুরু করছে হু হু করে, বাচ্চা মানুষ তো বুঝে না। তা বলতেছে আব্বু তাহলে তুমি আজকের মাহফিলে কী বলবা, ওরা কি তোমাকে মারবে না না গেলে, বাচ্চা ছেলে না,
সে ভয় আছে। আমি তুমি কাঁদতেছো কেন? কারণ তুমি যদি মাহফিলে না যাও তাহলে তোমাকে মারবে না। তুমি একটা কাজ করো, সে আমাকে বুদ্ধি দিতেছে, তুমি একটা কাজ করো, এখান থেকে মোবাইলে তাদেরকে ভিডিও কলে ওয়াজ শোনা দাও। আমি হাসতেছি যে কতটুকু বাচ্চার মাথায় কী আসতেছে এটা। আমি তোমার এটা পেরেশানি দরকার নাই, তুমি চুপচাপ থাকো, ওই মাহফিলে আমি নাও যাইতে পারি, যাইতেও পারি, গেলেও আমি কথা বলবো না। খবরদার তুমি আর কথা বলো না, চুপ করে বাসায় থাকো, কোনো জায়গায় যাবা না। মাদ্রাসায় যাওয়ার আগে আমার এসে শাসন করা যাইতেছে, কোনো জায়গায় যাবা না। দেখেন আপনারা দুই তিন দিন যদি কোনো জায়গায় সফর করেন তাহলে দুই তিন দিন বাসায় আসার পরে রেস্ট নেওয়াই লাগে, একদিন সারাদিন ঘুমানো লাগে, ঠিক না? একটু কক্সবাজারে যাবেন, আবার আসবেন, দেখবেন একদিন চব্বিশ ঘন্টা খালি ঘুম। আমাদের সারা বছর এই সফর, শরীর ঝাঁঝরা হয়ে গেছে ভিতরে, গাড়ির হরেনে কান গেছে নষ্ট হয়ে অর্ধেক, এখন একটা বললে আরেকটা শুনি, চুল গেছে না ঘুমাইতে না ঘুমাইতে পেকে। আজকে এখানে আসছি, এক মাওলানা বলতেছে হুজুরের তো চুল পেকে গেছে, তা আমি পাকড়ে উঠায় দেখাইলাম, কটটুক দেখছেন, দেখেন পাকা কারে বলে। আমাদের কওমি মাদ্রাসার একটা কিতাব আছে, মাকামাতে হারিরি, এই কিতাবের একটা শব্দ, আমার যখন প্রথম চুল পাকে, বেশি দিন হয় নাই, তখন আয়নার সামনে একদিন চুল আশ্রাবো, হট করে দেখি চার পাঁচটা সামনে থেকে চিকচিক করতেছে, তা আমি চুল ধরে আর বলতেছি অবিল মাসিবি ইনজারুক ফামা আজারুক, চমৎকার অর্থ যে চুল পাকা চুল তোমাকে সতর্ক করছে, কিন্তু তোমার প্রস্তুতিটা কী? পাকা চুল তোমাকে সতর্ক করছে, তোমার প্রস্তুতিটা কী? কত বুড়া মানুষ চুল পেকে গেছে, আপনার চুল ইব্রাহিম নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম চুল পাকাইছেন, এর আগে দুনিয়াতে অন্য কারো চুল পাকে নাই, দুনিয়াতে সর্বপ্রথম হযরত ইব্রাহিম পয়গম্বরের চুল পাকাইছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করছেন, মালিক এটা কী? ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি নিজের কথা বুঝতেছি না, আমি কী বলতেছি। তো ইব্রাহিম নবীকে যখন জিজ্ঞাসা করছেন, যে ইব্রাহিম নবী যখন জিজ্ঞাসা করছেন এটা কী, তা আল্লাহ পাক বলছেন এটা তোমার সম্মান, সুবহানাল্লাহ, এইটা তোমার সম্মান, এবং এটা তোমার মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়ার ফেরেশতা। মনে করো চুল যখন পাকে একটু পরিবর্তন হয় না? এই হয় না, যাদের চুল পাকা আর যাদের চুল কাঁচা এদের ভিতরে পার্থক্য আছে। কাঁচা চুল ওনারা মনে করে জীবন অনেক বছর বাঁচবে। এই যুবকরা দাঁড়ায় আছে, এদেরকে জিজ্ঞাসা করেন এত রং ঢং কেন করো, কয় হায়াত অনেক আছে, অনেক হায়াত আছে, কিন্তু হুন্ডা চালাইতে গেছে, পিক আপ দিছে জোরে, পিছন থেকে বাস আইসে এখানে দিয়া বস শেষ, লাশ পড়ে রয়েছে, মাথা নাই, হয় না? এই কুমিল্লার রোডে অসংখ্যবার দেখেছি বডি পড়ে আছে, মাথা নাই, মাথা ফিসে শেষ, বডি নাই, বডি আছে, এই অবস্থায় এদেরই তো। চুল পাকলেই মানুষ মরে না, চুল পাকাটা মানুষকে সতর্ক করা, তা আমাদের চুল পাকা এটা আমার কবরের কথা মনে করিয়ে দেয়। তা আমি যেটা আপনাদেরকে বলি সেটা হলো, তা আমাদের তো চুল পাকা না ঘুমের কারণে, আমাদের শারীরিক দুর্বলতা রেস্ট না নেওয়ার কারণে কোনো ফ্যামিলি দিতে চায় না, যে এত অসুস্থতার পরেও যে স্বামী বাহিরে যাক বা বাবা বাহিরে যাক। এরপরেও আপনাদের সঙ্গে আমাদের কথা দেওয়া হয়ে যায়, ওয়াদা রক্ষার্থে আশা লাগে। আমিনউদ্দিন আজাদ রহমতুল্লাহের ঘটনা আপনাদেরকে শোনাই, চিনেন তো ওনাকে? ইনি যেদিন মারা যায় 2010 সাল 18 জুন শুক্রবার, আমাদের প্রোগ্রাম ছিল খুলনা, তা আমরা যাব খুলনায় রওনা দিব, এমন সময় আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ অ্যাক্সিডেন্ট হয়েছে এই খবরটা আমার কাছে আসছে। তা আমরা কমিটিদের কাছে বলতেছি যে আইনউদ্দিন ভাই তো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কমিটিরা আমাদেরকে বলতেছে তা আইনউদ্দিন অ্যাক্সিডেন্ট করছে, আমাদের প্রোগ্রামের কী হবে? চিন্তা করতে পারেন, ওই যে এক ভাই বলছে জানোয়ার, তার মানে আসলেই জানোয়ার ছাড়া এই কথা কেউ জবান দিয়ে বলতে পারে না। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, হে কয় আমার প্রোগ্রামের কী হবে? আরে ভাই আপনি কি আমার টাকা দিয়ে কিনে ফেলছেন? কেন আপনার প্রোগ্রামে কথা দিছি বলে আসতে হবে? আমার কি শরীর নাই, আমার অসুস্থতা নাই? এই হলো হালত। এটা যদি হয় তাহলে আমি এটাকে দিন বলবো না, এটা দিন বলা চলে না, কারণ দিন মানুষকে নমনীয়তা শেখায়, দিন মানুষকে ক্ষমা শেখায়। আমাদের দেশে দিন মানুষকে ক্ষমাও শেখাচ্ছে না, নমনীয়তাও শেখাচ্ছে না। এখানে আমরা কানসুপ করতে আসি, হুজুর দুয়ারে গান গাবে, গজল শুনবো, হুই হা করবো, তকবীর দেবো, চলে যাবো, বা সেই মাহফিল। সকালবেলা ভাই ফজর পড়ছোস? কে ধর ফজর, আমার বয়স নাকি?
আর বড় হই বুড়া হই চুল পাকুক তারপরে পড়ব। তাহলে মাহফিল শুনল কেন? কটা মজার জন্য শুনছি, আগে যাত্রা গান হইতো, এখন যাত্রা গান তো হয় না, যাবো কই? মাহফিল হয়তো মাহফিলে যাই। এই কথাটা কি সত্য না মিথ্যা বলেন তো? অনেক জায়গায় এরকম পাবলিক দেখেছি যারা মাহফিলের উঠানো টাকা দিয়ে, মাহফিলের উঠানো টাকা দিয়ে গানের কনসার্টও করে মাহফিলও করে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? মাহফিলের উঠানো টাকা দিয়ে গানের কনসার্ট। আমি আমার বাস্তব জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেহেতু ওলামায়ে দেওবন্দের নিসবত আমাদেরকে বড় করছেন, এতটুকু মাথায় রাখতে পারবেন কোনো মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাবো না। কোনো মিথ্যা কথা ইস্টেজে আমি আলহামদুলিল্লাহ বলিও না। যতটুকু আমি এমনিও আলোচনা করি এক ঘন্টা, এক ঘন্টার ভিতরে আমি একটা ফাও কথা কোনো জায়গায় বলছি, অসংখ্য মিডিয়া আমার পিছনে যায়, প্রত্যেকটা প্রোগ্রাম ভিডিও হয়, একজন দেখাবেন যে আমি কোনো ফাও কথা কখনো কোনো ওয়াজে বলছি। আলহামদুলিল্লাহ গান গায়াও স্টেজ মাতানোর দরকার নেই, আল্লাপাক যতটুকু পড়াইছে অতটুকু দিয়ে আপনাদেরকে শোনানোর মতো যোগ্যতা আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। এটা শুকর, এটা আমাদের ফখর না, শুকর। তো বোক এলাকার নাম বলতেছি না, যে কোনো এক এলাকায় মাহফিলে গেলাম, মাহফিলের পরে দুই গ্রুপে মারামারি লাগছে। হ্যাঁ, আমি এক গ্রুপে বলতেছি ভাই আমি ঢাকা যাব, আমার বহু দূরের রাস্তা, একটু বিদায় দিলে ভালো হয়। কমিটি মারামারি লাগছে কেন? শুনেন যুবক ভাইরা, আপনাদের এখান থেকে বর্ডার কাছে না? কাছে তো, খুব কাছে, যত ইয়াবা গাঁজা সব তো এদিক দিয়ে এস। আর আমাদের এই এলাকার বা অন্য এলাকার আমাদের দেশের যারা নেতৃস্থানীয় লোক, এরা মঞ্চে উঠা বলে মদের বিরুদ্ধে, কিন্তু দিন শেষে মদের সাপ্লাই তারাই দেয়। এই কথাটা মনে হয় বেশি সত্য, এই কারণে এই কথার ঠিকটার আওয়াজও বেশি আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই মারামারিটা কেন লাগলো? তো যুবক একদল এসে বলতেছে, হুজুর কমিটির মাহফিলের উঠানো টাকা দিয়ে, কমিটি হয়েছে দুই ভাগ, এক গ্রুপ সকালবেলা ডাইল খাইতে গেছে, মাহফিলের উঠানো টাকা দিয়ে সকালবেলা, এটা মাদ্রাসার ডাইল মনে করেন না আমার, কী ডাইল এটা, কী ডাইল বুঝছেন তো? কী ডাইল যুবকটা চিনেন তো? না চিনেন, এটা টেস্ট করেন না আমার, আমিও চিনি না এটাকে কী বলে, মানে এটা কী ডাইলটা কী জিনিস আমি জানি না। দেখছেন নি কেউ? কারা কারা দেখছেন একটু হাত তুলেন তো, এখন হাত তুলবে না কাজের এইটাকে, আর এটাতে হাত তুললে তো সমস্যা। এখন এর যে তো ডাইল খাইতে মন চাইছে, সে ডাইল খাইতে মন চাই, তুই মাদ্রাসা আস, কত পানি ডাইল আছে সব ডাইল খাওয়াবে। আমাদের হুজুরটা গল্প করতো, বেটা 40 মন ডাইল না খাইলে তুই আলেম হইতে পারবি না। তা আলহামদুলিল্লাহ 40 মনের বেশি মনে হয় খাইছি, এখনও পর্যন্ত ডাইলটাই পছন্দ। খাবার খাইতে গেলে ভাই ডাইল আসেনি আগে এটা দেন, কে হুজুর এত মাদ্রাসায় ডাইল খাইছেন এখনও ডাইল খাবেন, কে এটা তো রক্তের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, আমাদের যুবকটা চিন্তা করছে হুজুরেরা আলেম হয় ডাইল খায়া, আর আমরা জালেম হমু ডাইল খায়া। এখন এই ডাইল কি আর খাওয়া যাবে? মদ, হিরোইন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ডাইল বাইল যা আছে এই সমস্ত জিনিস ছুবেনও না, এগুলা হৃদয়কে নষ্ট করে, মনকে নষ্ট করে, আপনার সমাজ নষ্ট করে। এবং আমি তো জানি এই আশেপাশের আমাদের দেশের অধিকাংশই যারা মদের বিরুদ্ধে কথা বলে স্টেজ থেকে নামে, এরাই মদ পরিচালনা করে যুবকদের হাতে দেয়, আবার যুবকটা এটা যখন নিতে যায় তখন এরাই আবার পুলিশকে দিয়ে ধরা খাওয়ায়। দিন শেষে নায়ক সে আর ভিলেন হইল এলাকার যুবক, যুবক তো ব্যাককল বোঝে নাই কিছুই না। এই হলো হালো, আল্লাহ পাক এগুলোর থেকে যেন আমাদের এই এলাকার যুবকদেরকে হেফাজত করে বলেন আমি। তো আমাদের নূর দরকার। আমি আপনাদেরকে শেষ একটা কথা এখানে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত দরকার হয় না, ইবাদত সকল ইবাদতের ঊর্ধ্বে আল্লাহ। নামাজ লাগে আল্লাহর? বলেন নামাজ লাগে? আলহামদুলিল্লাহ আমি গতকাল আজকে যেমনে কথা বলতেছি, গতকাল এতটুকুও বলতে পারিনি, মানে এরকম কথা মুখ দিয়ে বেরোচ্ছিল না, আজকে তাও কিছুটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের ইবাদতের মহতাজ না, আল্লাহ পাক ইবাদতের ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ পাক একটা আমল করে, কয়টা? একটা, বলেন না, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন করে, সেটা হইল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলা নবী। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সব ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পড়ে, জোরে বলেন, দুরুদ পড়ে। এই যে আল্লাহ পাক দুরুদ পড়ে, এটা একটা আমল, ঠিক না? এটা একটা আমল। রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরুদ পড়বেন তো দশটা রহমত নাজিল হয়ে যাবে। দুরুদটা পড়েন কে বলেন না? আর কে? ওমালাইকাতাহু, সব ফেরেশতারা পড়ে দুরুদ, সব ফেরেশতারা। আল্লাহও পড়েন, সমস্ত ফেরেশতারাও পড়েন। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে আদেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি। দেখেন আল্লাহ পাক যদি কোনো আমলের জন্য আমাদেরকে আদেশ করেন, ওইটা আল্লাহর তরফ থেকে ফরজ হয়ে যায়। কি হয়? ফরজ হয়। আল্লাহ পাক এখানে আমাদেরকে বলেন সল্লু আলাইহি, তোমরা তার উপরে কি পড়ো? দুরুদ পড়ো। পড়লে কি হবে? রাসূল বলেন একবার পড়বা তো দশটা রহমত নাজিল হয়ে যাবে। যত মানুষ আছেন, আমি আমার জিন্দগির তাজরেবা থেকে বলি, এমন কোনো বিপদ নাই আমি যেই বিপদে পড়ার পর দুরুদ পড়ছি আর আল্লাহ পাক আমার হেফাজত করেন নাই, যত বড় বিপদ হোক। গত বছর আমার একটা বয়ানের আলোচনা, এই এই পোলাপানগুলো উঠে গেছে, মনে করছে গজল কামনা, তাই শুনে আল্লাহ কি উঠে যায়। আমি উঠলে মনে করব যে এরা হচ্ছে সুরের পাগল, এরা কথার জন্য আসে নাই। দুই চারজন উঠতেছে, দুই একজন মনে করছে গজল তো গাবে না, চলে যায়। এদের সুর দরকার, নূর দরকার নাই। আজকে নূর যেন আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। দেখেন গত বছর আমার একটা বয়ান, আমার মাহফিলে লোক উঠে না, এটা হলো আমার তাজরেবা, স্বাভাবিকভাবে উঠে না, কারণ পোলাপানের খোরাক আমি দেই তো, এই জন্য এরা সব উঠা মানেই শুরু হইলো যে আজকে পরিস্থিতি ভালো না। দেখছেন, তাহলে নূর পাবে কই? এ কারণে তো দাড়িওয়ালা হয় না, এ কারণে তো যুবকদের দিকে তাকায় দেখেন চুল এখানে নাই, এখানে চোখা, কারণ এরা সুরের জন্য আসে, নূরের জন্য আসে না। এই সুরের জন্য যতদিন আসবেন নূর পাবেন না, চুল ওরকমই থাকবে বান্দরের মতো, ভালো হবে না কোনোদিন। কি অবস্থা আমাদের যুবকদের! দেখেন কি বললাম, আমার তাজরেবা থেকে গত বছর আমার একটা বয়ান ভাইরাল হয়েছিল, আমি ওমরার সফরে যাওয়ার পথে, এটা অনেকে দেখছেন, এটা আমি রিপ্লাই করতে চাই না। এরকম অসংখ্য বিপদ, অসংখ্য মুসিবত আমি ছাত্র জামানা থেকে ফেস করছি, যেটা আমার দুরুদ শরীফের আমলের মাধ্যমে আল্লাহ পাক দূর করে দিয়েছেন। আপনার ব্যবসায় বরকত হবে না, দুরুদ শরীফ পড়েন। ক্ষেত খামারে বরকত নাই, দুরুদ শরীফ পড়েন। আপনি রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন, দুরুদ শরীফ পড়েন। বিবিকে ঘরে রান্না করাচ্ছেন, বিবি দুরুদ শরীফ পড়ুক। যত বিপদ আছে, মেয়ের বিবাহ হয় না, দুরুদের আমল শিখায় দেন। এরপরে যত জায়গায় আছে যাবেন, এক জায়গায় মুসিবতে পড়ছেন, এরকম হয় আমাদের অনেক সময়, গাড়িতে তেল নাই, লাল বাতি জ্বলে গেছে, 30 কিলো আগে তেলের পাম্প পাইতেছি না, দুরুদ শরীফ পড়তে থাকি পড়তে থাকি, যতক্ষণ তেলের পাম্প না পাই ততক্ষণ গাড়ি সার্ভিস দেয়। এটা আমার তাজরেবা থেকে বলছি, আমার সফর সঙ্গে ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করেন, অনেক সময় এমন হয় গাড়ি ধাক্কা দিচ্ছে, মানে তেল নাই যার চলবে না, দুরুদ শরীফে আমি বলি তোমরা দুরুদের আমল করো, নিজেও করি, আলহামদুলিল্লাহ তেল পাম্প পাওয়ার আগ পর্যন্ত গাড়ি সার্ভিস দেয়। এটা হচ্ছে দুরুদের বরকত। এটা তো ছোট্ট একটা জিনিস বললাম, এর চেয়ে অনেক বড় বড় জিনিস আমার জীবনে ঘটছে, যেটা দুরুদের কারণে আল্লাহ পাক আমার হেফাজত করছে। এটা হচ্ছে আখেরি নবীর একটা মুজিজা, সুবহানাল্লাহ। আপনার জীবনে আপনার বিশ্বাস না হয়ে পড়েন, যুবক যারা আছেন পরীক্ষার হলে যাবেন, কলম ফু দিয়ে নেওয়ার কোনো দরকার নেই, নিজের কাছে আসা হুজুর কলম ফু দিয়ে দেন, নিজে পড়ে না কলম ফু দেন, কী বাটপার চিন্তা করছেন? পড়লেই না তোমার কলম ফু দিয়ে লাভ আছে, তুমি পড়ো, পড়ার পরে দোয়া নাও। এই যে এখন এসএসসি পরীক্ষা চলতেছে না, আমি প্রত্যেকটা ছাত্র, কারা কারা আছেন পরীক্ষার্থী, হাত তুলেন তো, আছেন কেউ? থাকবে না, কারণ স্বাভাবিক, তাই কারণ পরীক্ষার্থীরা পড়ার দরকার এখন, বাকি শিখায় দেই আমি। এটা পরীক্ষার প্রশ্নের হলের ভিতরে ঢোকার পর, হলে ঢোকার পর প্রশ্নপত্র যখন হাতে আসবে আগেই খুলবেন না, এটাকে বন্ধ রাখবেন। আমাদের ওস্তাদরাও তো এগুলো আমাদেরকে শিখাইত, এটা বন্ধ রাখবেন, রেখে দুরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, কিছু দোয়া দুরুদ পড়লেন, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যাদের সন্তানরা পরীক্ষার্থী, আপনারা বাসায় যে এটা বলবেন,
এটা পড়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন কয়েকবার পড়ে তারপরে বিসমিল্লাহ বলে প্রশ্নের জবাব খুলবেন জবাব যদি আপনার মাথায় নাও থাকে এনে দিবেন কে আল্লাহ আল্লাহ পারে না পারে না পারে এই হলো বিষয় পরীক্ষার্থীদের জন্য এই কথা প্রত্যেক পরীক্ষার্থী আপনারা যারা আছেন এসএসসি পরীক্ষার্থী দিচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ পাক সকল পরীক্ষার্থীদেরকে যেন আল্লাহ পাক সফলতা দান করে আমিন জোরে বলেন না আমিন আমিন এবং পরীক্ষার হলে যে দুরূদ শরীফের আমল করবেন দুরূদ শরীফের আমল আপনার প্রশ্নের জবাব স্পষ্ট দিয়ে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস আছে থাকলে পড়বেন আল্লাহ পাক কাজ দিবে এছাড়া অন্য যারা আছেন তারাও পড়বেন কারণ সপ্তাহে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার দুরুদের আমল পৌঁছায় দেন সুবহানাল্লাহ দুরুদের আমল পৌঁছায় দেন কেমনে এলাকার নাম কি পরানপুর পরানপুরের আব্দুল্লাহ তার পিতার নাম আব্দুর রহমান তার পক্ষ থেকে দশ বার দুরুদ শরীফের আমল হুজুর আপনার কাছে আসছে এই যে নেন দেখেন তা আপনি যদি দশবার পড়েন দশবার পাবে একশোবার পড়েন একশোবার পাবে দুশোবার পড়েন দুশোবার পাবে যতবার পড়বেন রসুল ততবার পাবে তো যতবার রসুল আপনার নাম দেখবে ততবার রসুল আপনাকে চিনবে যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ করবে সুপারিশ দরকার আছে না একটা মানুষ বলেন যে রসুলের সুপারিশ ছাড়া যাইতে পারবেন কোনো উম্মত পারবে না দুনিয়ার কোনো মানুষ পারবে না সব উম্মতরা দৌড়াবে হচ্ছে অন্যদিকে আর সব জায়গার থেকে যখন ফেল মারবে তখন আসবে মোহাম্মদ রসুল্লাহর কাছে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমি তো আজকে সুপারিশকারী আল্লাহ বলবেন যা মন চায় সুপারিশ করো তুমি করতে করতে ক্লান্ত হবা আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না এই জন্য দুরূদ শরীফের আমল এটা বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সব যুবকদের জন্য মুরব্বীদের জন্য মা বোনদের জন্য সবার জন্য আজকে একটা কথা বলে যাই রাত্রে শোয়ার আগে দুরুদের আমল করবেন রাত্রে ঘুমের থেকে উঠছেন ফজরের পরে দশবার পড়েন জোহরের পরে দশবার পড়েন আসরের পরে দশবার পড়েন মাগরিবের পরে দশবার পড়েন এশার পরে দশবার পড়েন আপনার তো এইভাবে পঞ্চাশ বার হয়ে গেল এরপরে যদি ফাঁকে ফাঁকে দুই চারবার পড়েন সেটা তো আলহামদুলিল্লাহ এরকম কন্টিনিউ পড়তে থাকেন ইনশাআল্লাহ দুরুদের নূর আপনার দিলে যাবে আজকে যত আলোচনা শুনলেন সব আলোচনা আগামীকাল আপনি মনে রাখতে পারবেন বিষয়টা এটা না কিন্তু এটা তো মনে থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ কারা কারা আমি সহ একটু হাত তুলেন আল্লাহ তুমি কবুল করো বলেন আমি আরও জোরে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে এইটা একটা আমল যদি বাসা পর্যন্ত নিতে পারেন একটা আমল যদি আজকে আপনারা এখান থেকে নিজেদের বাসা পর্যন্ত আমলটা পৌঁছাইতে পারেন আজকের প্রোগ্রাম সার্থক আজকের আমার কষ্ট করে কথা বলা আসা বসা সব সার্থক আমি প্রত্যেকটা ভাইকে এটা বলি কেন আপনারা দুরুদ পড়বেন আমি ঘরে শুয়ে শুয়ে আমলের সওয়াব পাবো আবার আপনারা দশজনকে তালকিন দিবেন তারা পড়বে আপনারা সওয়াব পাবেন এটা হচ্ছে ফজিলত এই কারণে আমরা বেশি বেশি আজকের প্রোগ্রাম থেকে দুরূদ শরীফের আমল পড়ার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ পাক যেন আজকের প্রোগ্রামকে জানে মালে বরকত দান করেন যারা সহযোগিতা করেছেন তাদেরকেও যেন আল্লাহ পাক কবুল করেন সকলের মনের নেক আশাগুলো যেন আল্লাহ পাক কবুল করে নেন বলেন আমিন ইনশাআল্লাহ যেহেতু গতবার আসছিলাম আপনাদেরকে গজলও শুনাইছি বয়ানও শুনাইছি মাজরতের কারণে আমি আজকে আপনাদেরকে কোনো আপনাদের চাহিদা মোতাবেক কথা বলে শোনাইতে পারি নাই মাফ করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো আবার বাড়ি যেতে যেতে গালি দিয়েন না যে হুজুরে আজকে গেলাম কী করলো এটা আছে এরকম পাবলিক এত আলোচনা গজল টজল শোনানো পরে আমরা তো গাড়ি দিয়ে যাই সাউন্ড শুনি কিন্তু যে হইল না এটা হইল না এটা কোনো কথা মাত্র দুইটা গজল শুনেছে আরে ভাই আমার তো গলা একদিনের জন্য না আমার সারা বছর চিল্লাইতে হয় আপনারা একদিন আসছেন শুনতে আমার তো কালকেও আছে পরের দিনও আছে রমজান পর্যন্ত রমজানের আগের দিন পর্যন্ত এই মাসে ষাটটার বেশি প্রোগ্রাম রাখা তাহলে মানুষ কেমনে ঠিক থাকে হ্যাঁ আপনারা কবেন কী দরকার এত টাকার ভাই টাকার জন্য মাহফিল করি না জিজ্ঞাসা করেন এখানে আসছি বাজেট করছি কিনা জিজ্ঞাসা করেন আলহামদুলিল্লাহ এই ট্যাগ আমার অন্তত কেউ দিতে পারবে না যে সাইদ আহমদ এত টাকা দেওয়া লাগবে এই চুক্তি করে আসছে কোনো দিন আলহামদুলিল্লাহ বলতে পারবে না কিছু ফাজিল আছে এগুলা মাহফিল নিতে চায় না এগুলা মনে করে পাঁচ হাজার টাকা দিলেই হয় এগুলা বলে এমন একটা মানুষ এই সময় আমি গাড়ি তেলে চালাই আমার পাঁচ হাজার টাকা দিলে আমি আসমো কোন দুঃখে মানুষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বসে রয়েছে
আমারও তো একটা হিসাব আছে, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না টাকার জন্য প্রোগ্রাম করি, টাকার জন্য না, খেদমত। আমার টাকার আর্নিং সোর্স আরও বেশ কয়েকটা জায়গা আছে, আমি এটা করে যে আমার করতে হবে বিষয়টা এটা না। আমি নামছি বয়ানে আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ নসি ওসিয়তের কারণে। কেন? আমি যখন মাদ্রাসায় পড়ি তখন অনেক ছোট নাহবে মীর বায়াদাতুন নাহ পড়ি, তখন আমার একদিন বলতেছিলেন যে তুই ওয়াজের গজলের চেয়ে ওয়াজটা তুই ভালো পারবি, দাওরা শেষ করার পরে ওয়াজ করিস, জাতির খেদমত হবে। আমি না থাকলেও তোর দ্বারা যদি অন্তত এই কাজটা হয়, আমার স্পষ্ট চোখে ভাসে এখনও দাঁড়ায় দাঁড়ায় আমার এই কথা বলছে। তা আমি দাওরা হাদিসের পরে অটোমেটিক আমাকে কে জানি নামায় দিল, আমি নিজেও বুঝি নাই। আলহামদুলিল্লাহ মনে হয় আল্লাহ পাক উনার দোয়াটা কবুল করছেন, আপনাদের দোয়া কবুল করছেন। এই জন্য এটাকে আমি আমার এটাকে টাকার মাকসাদ বানাইনি, খেদমতের নিয়তে নামছি, খেদমতের জন্যই করি, খেদমতের জন্যই আসা। এই কারণে প্রত্যেকটা মাহফিল একটা ফিকির নিয়ে কথা বলি, মানুষ যেন কিছু নিয়ে যেতে পারে। যেমন আজকে আমি আপনাদেরকে দুরুদের কথা বললাম, দশজন যদি দুরুদওয়ালা হন এটা আমার ফায়দা, ঠিক না? দশজন দুরুদওয়ালা হইলে এটা আমার ফিকির। এই ফিকিরটা আমি আমার ওস্তাদে মহতারাম, আমার তালিমি মুরব্বি, ইসলাহী মুরব্বি মুফতি হাফিজউদ্দিন দামত বরকাতহুমের থেকে শিখেছি। আমাদের মালিবাগের প্রধান মুফতি হাফিজউদ্দিন দামত বরকাতহুম উনি ফিকির নিয়ে আগাইতেন, আমারও বলেন মৌলানা ফিকির নিয়ে কথা বলবা, তোমার কথা যেহেতু যুবকরা শুনে, দশজন যুবক যদি তোমার কথায় পরিবর্তন হয় এটা তোমার নাজাতুল উসিলা। আমার ভাই আমল নাই, আপনাদের মতো যারা আছেন 10-15 জন, এদেরকে নিয়ে আল্লাহর কাছে পেশ করব যে মালিক আমার দুরুদের ফজিলতের কারণে সে দুরুদ শরীফের আমলদার হয়েছে, এই উসিলায় রসুলের সুপারিশটা আমাকে দেন, এটাই আমার চিন্তা, আর কোনো চিন্তা নাই। আল্লাহ যেন এই চিন্তা ফিকির নিয়ে কথা বলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যতটুকু কথা বললাম এটা বাসা পর্যন্ত যেন নিতে পারেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দে। কমা তৌফিক ইল্লা বিল্লাহ।